আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি প্রশ্ন করেছেন যে মহিলারা বিদেশে গিয়ে তারা কাজকর্ম করতেছে, এটা করা কি বৈধ কি না? তো আপনার উত্তরে বলি, মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন পর্দাকে ফরজ করেছেন। পর্দা পোশিদা রক্ষা করে যদি তারা কাজকর্ম করতে পারে তাহলে শরীয়ত তাদেরকে নিষেধ করে না, কিন্তু এদের অবস্থান আল্লাহ পাক যেমনটি কোরআন কারিমে উল্লেখ করেছেন, ওয়াকারনাফি বুয়ুতিকুন্না, তোমাদের থাকার জায়গা হলো তোমাদের ঘর, এই ঘরের পরিবেশেই তারা থাকবে। ঘরের দায় দায়িত্ব আল্লাপাক তাদেরকে দিয়েছেন, কারণ পুরুষদের ব্যাপারে আল্লাপাক রাব্বুল আলামিন বলেছেন, আর রিজালু কওয়ামুন আলা নিসা, পুরুষদেরকে আল্লাপাক মহিলাদের উপর কর্তৃত্ব দিয়েছেন। কেন? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা তাদের মাল থেকে তাদের স্ত্রীদের উপরে খরচ করে। তো আসলে খরচের দায়িত্বটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন, তারা নিজের স্ত্রী, নিজের সন্তানাদি এবং নিজের অধীনস্থ, এমনকি যদি মা বাপ তারা উপার্জনের অক্ষম হয়, ওদের সকলের দায়িত্বে আল্লাহ রব্বুল আলামিন এই পুরুষের উপর দিয়েছেন, মহিলার উপরে দায়িত্ব দেননি। তো তার উপরে ফরজ হলো এই পর্দা মেনটেন করে চলা, কিন্তু প্রবাসে যারা যায় এরা ওই খাস পর্দা করে অন্যের বাড়িতে কাজ করা সম্ভব নয় আমি যতটুকু জানি। তো এছাড়া অনেক দুর্ঘটনা অনেক সময় হয়, একটা অবলা অসহায় একটা মহিলা অন্যের বাড়িতে চার দেওয়ালের ভিতরে যখন থাকে, অনেক সময় নিজের মান ইজ্জত হেফাজত করতে পারে না। তো এই জন্য সম্পূর্ণ নিরাপদ পরিবেশ যদি না থাকে তাহলে মহিলারা এমন অবস্থার সম্মুখীন হওয়া এবং পর্দা পোশিদা লঙ্ঘন করা, যেটা শরীয়তে ফরজ, তো এগুলি অবশ্যই ঠিক নয়। অনেক সময় ওই প্রবাসে কমসে কম এতটুক তো হবে যে কোনো পুরুষের সাথে তাকে নির্জনে অনেক সময় তাকে থাকতে হয়, তারপরে সফর যখন করে তখন ওই সফরের শুরুতেই সাথে কোনো মহরম পুরুষ থাকে না। প্রবাসে যখন স্ত্রী যায় তার স্বামী সাথে যেতে পারে না, তার ভাই, তার বাপ, অন্য কেউ সাথে যেতে পারে না। আসলে সফর করাই তার জন্য বৈধ নয়, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউসাফিরুল মারআতু ইল্লা মা যি মাহরাম, কোনো মহিলা সফরই করবে না তার সাথে কোনো মহরম পুরুষ ছাড়া, তার জন্য সফরটাই বৈধ নয়। এরপরে ওই সহিহ বুখারীর আরেকটা হাদিসে যে কোনো পরপর পুরুষের সাথে সে নির্জনে মিলিত হবে না, অর্থাৎ কোনো গাড়ির ভিতরেও যদি একটা পুরুষ থাকলো আর সাথে একটা মহিলা, সেখানে খালোয়া হয়ে যায় এই নির্জনে, বা মানে যখন অন্য কোনো লোক থাকে না, পাশাপাশি একজন মহিলা একজন পুরুষ থাকে, তখন শয়তান হয় তাদের তৃতীয় ব্যক্তি এবং এদের মধ্যে ওয়াসওয়াসা দিতেই থাকে, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই জন্য অবশ্যই মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের উপরে যে বিধান, যে শরীয়ত দিয়েছেন, এটা পালন করার পরে এদের জন্য যদি এমন কোনো সুযোগ থাকে কাজকর্ম করার, তাহলে ইসলাম তাদেরকে নিষেধ করে না, কিন্তু তাদের নিরাপত্তা, তাদের দিন, ইসলামের হেফাজত যেখানে হবে না এইভাবে তাদেরকে সফর করা প্লাস অন্যের বাড়িতে এভাবে কাজ করা, এটা কখনো ঠিক হবে না।